সকালকে যখন রাত হলো, খাওয়া দাওয়া শেষ করার পর নিজের রুমে গিয়ে ঘুমোতে চেষ্টা করলাম, বাট কিছুতেই ঘুম আসলো না। প্ল্যানিং হচ্ছিল মনের মাঝখানে, কালকে সকালে একটা কি ভিডিও কন্টেন্ট তৈরি করব, বুঝে উঠতে পারছিলাম না। এমনকি ভাবতে পারছিলাম না যে কি একটি ভিডিও আপনাদের উপহার দেব। তো এমন করে রাত 12টা অবধি চলে গিয়েছিল। তারপর ভাবলাম, যাক কি করার আছে, যদি কি একটা না পাই তো নাই না আপলোড করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতে এখানে আমি বসলাম, তখন মনে মনে ভাবলাম, তার চারদিকে তাকালাম, কি সুন্দর একটি পরিবেশ দেখাচ্ছে। পরিবেশটি দেখতে এমনই লাগছে যেন পরিবেশের ভিতরে যদি ঢুকে যেতে পারতাম কতই না ভালো লাগতো। যাক, এই ভিডিওটি আমি উপহার দিয়ে দিই আমার ফ্রেন্ডসদেরকে। তাই বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি মনমুগ্ধকর, ভালো লাগা সকাল বেলার ভালো একটি প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক করে দিব এবং ভিডিওটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। দেখবেন আপনারা নিজে কত ভালো লাগে ভিডিওটি। আর কথা না বাড়িয়ে পুরোপুরি ভিডিওটিতে চলে যাই, শুট করা আরম্ভ করে দিই। আপনারা আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি পুকুর, ছোট্ট একটি পুকুর আমাদের পৃথিবীমণ্ডলের ভূমণ্ডলের ছোট্ট একটি পুকুর। এই পুকুরটিতে আপনারা যে পানি দেখতে পাচ্ছেন, পানি হয়তো আপনারা ভাবছেন যে পানিগুলো পানি ভালো নয়, পানি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমিও ওটাই বলবো, এই পুকুরের পানিটা খারাপ হয়ে গেছে। কিন্তু কেন, গত প্রায় এক মাস আগে এই পুকুরে পাট চাষিরা পাট কেটে এখানে পাটগুলো পচানোর জন্য এখানে রেখেছিল, যার জন্য পুকুরে পানিটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, নন ইউজফুল হয়ে গিয়েছে, একে আর ইউজ করা যায় না। কিন্তু একটি কথা বিস্ময়কর আপনাদেরকে না বললেই নয়, কারণ এই পুকুর যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে হলো কোনো ধরনের মাছ ছাড়া হয় না। কিন্তু জানি না কিভাবে, কেমন করে, কোথা থেকে মাছ এসে যায় সেটা কিন্তু বলা বড় দায়। এই পুকুরে অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেমন শিঙ্গি পাওয়া যায় এখানে, কই মাছ পাওয়া যায় এখানে, মাগুর মাছ পাওয়া যায় এখানে, অনেক শোল মাছ পাওয়া যায়, অনেক ধরনের মাছ পাওয়া যায়। যখন পানিটা কমবে তখন আমাদের এই পুকুরটা হয়তো আমাদের এই পুকুরটার থেকে তখন মাছ মারানোর চেষ্টা করি, আবার মাছ অনেক মাছগুলো পাওয়া যায়। কিন্তু কেমন করে আসো, খুব ভালো লাগে যখন মাছ টাকা দিয়ে মাছ না ছেড়ে মাছ পাওয়া যায়, অনেক ভালো লাগে। তো বন্ধুরা, পুকুরটা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন, দেখুন পুকুরে পানি নষ্ট হয়ে গিয়েছে। কলা গাছ রাখা হয়েছে, এগুলো পাট যখন রাখা হয়েছিল পাটের উপর দেওয়া হয়েছিল, পাটগুলো চেপে যাওয়ার জন্য পানের তলে। তো আর এইগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হলো আমাদের পাশে বসেছি তার সামনে, কারণ এই আমি কোনো ভিডিওটি শ্যুট করতাম না, কারণ শুক্র উদ্দেশ্য হলো দেখুন কীরকম একটি সবুজ রঙের প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, কত ভালো লাগছে। আপনারা যে ঢেকুর দেখছেন, ঢেকুর, এই ঢেকুর কিন্তু আমি আপনাদেরকে জুম করে দেখার চেষ্টা করবো। ঢেকুর ঢেকুর কিন্তু ঢেকুরে একটি মানে ভালো একটি হলো কি, ঢেকুরে কিন্তু শাক পাওয়া যায়,
পিঠে করে কিন্তু শাক পাওয়া যায়। আর সেই শাক আমরা ছোটোবেলায় অনেক মানে শাক তুলেছি এবং ওগুলোকে ফ্রাই করে বা সবজির সাথে রান্না করেও খেয়েছি। এখন আর সেগুলো করিনি, অল্প বড়ো হয়ে গেছে তাই মানে সেগুলো আর করা হয় না, আর হয়তো সময় পাওয়া যায় না। এই ঢেকুর আছে, এই ঢেকুর শাকগুলো অনেক টেস্টি, অনেক ভালো খেতে মজা লাগে। আর আপনাদেরকে এখন একটি বস্তু দেখাবো, যে বস্তু মানে গাছপালা ফুলি খেলে নাকি জ্বর ভালো হয়ে যায়, সেটি এই ফুলটি দেখুন। আপনি ফুলটি যে দেখতে পাচ্ছেন, ফুলটি ফুলটি এই ফুলটি খেলে নাকি জ্বর ভালো হয়ে যায়, জ্বর আসে যদি তখন এই ফুলটি ছেঁচে যে পেস্ট করে তার রস খেলে জ্বর ভালো হয়ে যায়। আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশটি দেখাচ্ছি, দেখুন কি মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশটি অনেক সুন্দর লাগছে। বলতে চাচ্ছি কি এখানে অনেক ধরনের শিয়ালও থাকে, রাত্রে যে মুরগি চোর করে সেগুলোও থাকে। এখন তো সকাল সকাল কোনো সাউন্ড আসছে না, আসছে না, যখন আপনার রাত হয় তখন এখান থেকে অনেক সাউন্ডও বেরিয়ে আসে। দেখুন রোদের রোদের কিরণ আসছে, রোদের পোহর আসছে এবং রোদের পোহরগুলো গাছের পাতায় লেগেছে, যার জন্য গাছের পাতাগুলো অনেক স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কারণ ওখানে সূর্যের তাপটা প্রতিফলিত হচ্ছে। যার জন্য এটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাঁশপালা। বাঁশপালাও অনেক আমাদের কামে আসে, বাঁশ চাষিরা বাঁশ চাষ করে অনেক টাকা ইনকাম করে বছরে। এগুলো আপনার বাঁশ চাষগুলো আপনি দেখে দিই, দেখুন এখানে কীরকম বাঁশ হয়েছে। বাঁশগুলো অনেক দাম মতো বেচা কিনা করা হয় এবং চাষিরা অনেক ফসল অনেক টাকা ইনকাম করে আর কি। দেখুন কত বাঁশ এখানে রয়েছে, এখানে বলতে গেলে এখানে পুরো জঙ্গলে জঙ্গল। সেই জন্য এখানে ভাবলো ওই বাড়িগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই বাড়িগুলো হলো আপনাদের ওখানে বাড়ির মানুষ, আমাদের গ্রামের মানুষের বাড়িগুলো। এবং এই সবুজ বর্ণের যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন সবুজ বর্ণের, এগুলো হচ্ছে ধান। ধান চাষে আপনারা 15 দিন আগে ধানগুলো লাগিয়েছিল, 15 দিন আগে লাগিয়েছিল, অলমোস্ট কালা হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এই আপনাদের নেট দেখতে, নেটের ভেতর কিন্তু এই ধানেরই মানে বিধান মানে এখানে ফেলা হয়েছে, মানে রোপণ করা হয়েছে, এখান থেকে তুলে তুলে মানে খেতে নিয়ে চাষ করা হয়। দেখুন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগছে। আমি কিন্তু ভাবতে পারিনি এত সুন্দর একটি ভিডিও আমি সকালবেলা আপনাদেরকে উপহার দিতে পারবো, অ্যাকচুয়ালি ভাবতে পারিনি। এবং যেটা ভাবতে পারি সেটি আজকে হলো আমি খুব একটি ভালো একটি মনটা ভালো লাগছে আমার, কারণ আপনাদেরকে ভিডিও আমি সকালবেলা মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর একটি বস্তু আমি আপনাদেরকে এখন দেখাবো, যে আমাদের গ্রামে হাঁস পালন করে, এই হাঁসগুলো কিন্তু পুকুরে এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন না, তো দেখেন হাঁসগুলো, দেখেন হাঁসগুলো এই পুকুরে আসবে, এই বেশি শামুক খাবে, মাছ মাছ থাকবে, মাছগুলো ধরে ধরে খাবে। আমি ম্যাক্সিমাম আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো, এই কচুপালা দেখা যাচ্ছে, কচুপালা জঙ্গলে দেখানোর চেষ্টা করবো। পানি ওখানে পানি তো পানি তরঙ্গ সৃষ্টি হচ্ছে, যে ঢেউ খাচ্ছে, হ্যাঁ তো আপনি এখন দেখতে পাচ্ছেন ওখানে হাঁস আসি, এই হাঁসগুলো অনেক দাম মতো দিয়ে বেশি কিনে করা হয়, একটি হাঁস 500 টাকা আপনার, এবং দুটো হাঁস আপনার মোটামুটি 1000 টাকা বেশি কিনে হয়। হাঁসগুলো এখন আসছে এখানে, শামুক ধরে খাবে, মাছ খাবে, খেয়ে দিয়ে যখন সন্ধ্যাবেলা এখান থেকে বাড়িতে চলে যাবে। তো এগুলোই হলো আজকের ভিডিও, কারণ আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেরকম কিছু দেখা দিয়ে পারলাম না, কিন্তু যেখানে দেখালাম অনেক ভালো লাগছে। এবং আমার ভালো লাগছে পরিবেশটি দেখে, যে সেই জন্য আমি আপনাদেরকে ভিডিওটি শেয়ার করলাম। আর আশা করি এরকম ধরনের ভিডিও যারা শহরে থাকেন তারা কিন্তু উপভোগ করতে, আমি ম্যাক্সিওর তারা পারেন না, আর যারা গ্রামে থাকেন তারাই হয়তো দেখেন দেখতে পারেন, তাদের সৌভাগ্যটা হয়। তো বন্ধুরা চলুন ভিডিওটি আর টেনে ভারী লাভ নেই, আমি আপনাদেরকে ভিডিওটি আজকের থেকে
বাই বাই বলছি এবং দেখা হবে পরের ভিডিওতে।